আমি তার সত্তার বিচার করব কিয়ামতের ময়দানে সত্তার বিচার হইব তারা থাকবে এরপরে হই বললাম ইয়াজাল আল্লাহুল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা আল্লাহ পাককে কাফির মুমিনদের ব্যাপারে কাফিরদের আর কোনো ফত রাখছেন না যে তারা কোনো এই কোনো প্রতিবর্ত বা সাহিত্য কিয়ামতের ময়দানে তারার উপরে তারা রে একটা কিছু করব এটার কোনো ফত আল্লাহ পাককে যারা মুনাফিক মুসলমান কিছু রয়েছে এরা মুখ্যাত রয়েছে তারা প্রায় উড়িয়া বুঝি সবার রামন মানুষের সভা তারা বিদ্রোহ করলো, তারা বিদ্রোহ করতো, সব খবর আল্লাহ নবীজির কাছে পৌঁছাইছে। জানি সঙ্গে লোয়া জলবাসী একটা কথা আছে যত বালা মানুষের সঙ্গ তুমি দরবার এই বালা মানুষের একটা প্রভাব তোমার উপর পড়বে আতর বিক্রেতার দোকানে যদি আপনি গিয়া আমায় আতর লই যাব কত সময় আপনি অবস্থান করলে দেখবানে আতরের বারোই আইলে আতরের গা রান্না করো খাপড় মাঝে তার মাঝে রাখবো বিকজ সারা ঘরের মাঝে তো খালি আতর বিক্রি হয়ে গেল আপনি মদর দোকানে যদি আমায় বারোই আইলে দেখবানে মদর স্মেল আপনার শরীর মাঝে তাহলে কইলা যে তুমি তার যদি এটা কাপড় মুনাফিকের মাঝে গিয়া বো কোনো না কোনো একটা কথা তোমার উপরে আসর হইলে তোমার তোমার উপরে একটা প্রভাব বিস্তার করলে তোমার এইটা প্রভাব বিস্তার করাতে গিয়ে তাকে তুমি জানি কাজ করিও এটার মধ্যে সজ্ঞা করিও না হ্যাঁ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই একজন বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন শরীফ করা নির্ভরযোগ্য তফসিরের কিতাবটা আছে তাই বলছেন যে আল্লাহ যে একটা কথা কইছেন যে তারা কথা যখন চেঞ্জ হয়ে যাব তারা অন্য সাবজেক্টে যাইব তখন তুমি টেন বইবা বা তাই বইরা এটা আল্লাহ কইছেন ঠিক আছে বা আমরা ওইটা ইমানদার হিসাবে আমরা যেহেতু ইমান আল্লাহ দান করছে আমরা এখানদারে বিশ্বাস করি বা আল্লাহর কালামে বিশ্বাস করি এটা আল্লাহর কালাম এটা কোনো ম্যান মেড কিছু নাই তো তারা যখন আমরা আল্লাহর কালামে অস্বীকার করবো বিদ্যুৎ করবো তা আমরা তো তারা মধ্যে সবার করবো এটা বাও আমার লাগি আমি মনে করি এটা হারাম এটা যাই আর যদি আল্লাহ বলছেন তারা সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলে যাই ড্রাইভার ভাই বাট আমরা যেহেতু ইমানদার আমরা বিশ্বাস করছি আমরা আল্লাহরে আমরা আমরার তো একটা প্ল্যান থাকতে হবে হ্যাঁ আমরার প্ল্যান কিন্তু আমরা পুরোলি তারা এই গফিলও আমরা যাই আমরা বইতাম এবং আরও একজন বিশ্ববিখ্যাত উপস্থিত তাই বলে গিয়া এই হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আস্তা বিশ্বব্যাপী তার কিতাব স্টাডি করে মানুষের পড়ে আল্লাহর কালাম যেহেতু তারা এটা অবজ্ঞা করে তারা অস্বীকার করে এবং তারা আল্লাহর কালাম লইয়া ঠাট্টা বিদ্রুপ করে আমরা জানিয়া এই প্রোগ্রাম আমরা হ্যাঁ
আল্লাহর তো নির্দেশ নাই তাহলে সাবজেক্ট চেঞ্জ করলা কইরা সাবজেক্ট চেঞ্জ করলে যাইতা করবা বাট আমরা জানি আর ইনো একটা বাদ জায়গা আমরা জানি আর ইনো একটা বাদ জিনিস ডিসকাশন করিব উনা বলে আমরা যারা ইমানদার আছি আমরা তারা এই মাহফিল ওই প্রোগ্রাম আমরা পুরো অবস্থাতে আমরা অ্যাটেন্ড করতাম না এটা হলো আমাদের দায়িত্ব আল্লাহ আল্লাহর দায়িত্ব পার করছে বাট আমাদের দায়িত্ব হলো আমরা এটা দেখাইতাম যে না দেখো আমরা তোমাদের তোমাদের গিনা করি আমরা তোমরা আমরা আল্লাহর কালাম দিয়ে কুরআন শরীফ দিয়ে অস্বীকার করলা আমরা তোমাদের লোকের পুরো অবস্থা দেখে আমরা শরীফ হইতাম না এইতাম না যাহ কা কুরআন শরীফ হইল গিয়া আর কুরআন নূর কুরআন শরীফ হইছে এটা নূর এই কুরআন শরীফতে মানুষের হেদায়েত হলে আলোর দিকে লইয়া যায় ইয়াহদি বিল্লাহু আল্লাহর হেদায়েতের দিকে কুরআন শরীফকে মানুষের দান করে আর এই কুরআন শরীফকে যত মানছে যে যেভাবে সম্মান করছে ইজ্জত করছে কুরআন শরীফের তিলাওয়াত করছে মেমোরাইজ করছে মুখস্থ করছে এই ব্যক্তি ঠিক অতটুকু ইজ্জত সম্মান আল্লাহর কাছ থেকে পাইছে আল্লাহকে আল্লাহ বলে হয়েছে যে তুমি তাই যারা সাহিত্য নাই সারা কুরআন শরীফ মুখস্থ করা অ্যাটলিস্ট তুমি তাই প্রতিদিন যেটা সুরা জানো ওটা সুরা তুমি তাই অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করো যেমন আমরা হাদিস শরীফও পাইছি নবীজিয়ে তিন ছোটোমোটো এক গ্রুপ সাবি বানাইয়া এক জায়গায় পাঠাইছে এটা যাও তুমি যেন জায়গা ভিজিট করি আও দেখি আও আর তোমার তার সেনাপতি বানাই দিলাম গানকে কইছে তিনজন গেলে একটা গ্রুপ হয় নয় জনের একটা দল হইলে একটা গ্রুপ হয় সত্তর জনের দল হইলে একটা গ্রুপ হয় বা নিম্নতম হয়েছে তিনজন অত বানো নয় জনও বানাবো বা তিনজন বলে আমাদের গ্রুপ বানাই আর নিজে পাঠাইছে না ওনার অবস্থা দেখি আও আর তুমি তাই সর্বপরি আও যদি তোমার চা তাহলে তা পায় বানাই পায় যখন তারা গেছে তারা যে সেনাপতি যে লিডার তারা দেখো যে তাই তারা উনিলেছে যে প্রত্যেক সুরা নামাজ প্রত্যেক রাখা তো তাই সুরে আল্লাহ তখন তারা তো এটা জিকাইছে যে আপনি ইলা করেন না যেহেতু ইলা করছেন না প্রত্যেক রাখা তো আপনি সুরে আল্লাহ করেন এটা তো বিধান না বিধান তার জন্য নিজে করলাম আপনি তা করবেন তারা তাই হয়েছেন যে আমি মহব্বত করি বালা করি বালা পাই দেখে তারা বাকি সঙ্গে সাথে এরা মানছে তারপরে তারা বদিনা শরীফ ফিরিয়ে আইছে না এও নবীজির পয়লা অবস্থা থেকে মিয়া রাসূলুল্লাহ এমন এক ব্যক্তির আপনি সেনাপতি বানাই দিলা প্রত্যেক নামাজ নামাজ প্রত্যেক রাম সুরে আল্লাহ করেন এটা হইতে গেলে এটা নবীজি হইলে যেমন সাবিরে ডাকো জিগাই তাই নতুন আলাম বার করলাম না কিনা হ্যাঁ তখন সাহাবিরা ডাকা হয়েছে দেখ পয়লা আপনি জিজ্ঞাসা করবি যে তুমি তা করছো না বলি ইয়া রাসূলুল্লাহ আমি করছি বাট আমি পড় নামাজ আমি সুন্নত নামাজ নফল নামাজ আমি এটা করি বলে এখানে এখন নাই বলে আপনি যেদিন এই আয়াত সুরা আপনাকে পড়ি এখন নাই আমার আল্লাহ সম্পর্কে আমার কোরআন শরীফ সম্পর্কে আমার অত বাপ জমছে অত বিশ্বাস প্রগাঢ় হয়েছে শক্ত হয়েছে যে আমার মনে হয় সবসময় আমি ওই সুরাটা পড়ি বিকজ এই সারা সুরার মাঝে আমার আল্লাহর তারিফ প্রশংসা আল্লাহর পরিচয় সারা সুরার মাঝে এর লাগে আল্লাহ নবিয়া রাসূলুল্লাহ আমি এটা অত মহব্বত করি যেহেতু সারা সুরার মাঝে আমার আল্লাহর কথা আর কোনো কথা নাই এর মাঝে সুরা আল্লাহ সুরার মাঝে কুল্লার মাঝে এর লাগে আমি এটা বড় মহব্বত করি বড় মায়া করি নবীজ বলে আসাও যদি তুমি এটা করিয়া থাকিও থাকো তো মনে রাখিও তোমার এই সুরা আল্লাহর মহব্বত তোমার জান্নাত দিয়ে দেয় সহি হাদিস শরীফ আমরা তিরমিজি শরীফে পড়েছি যদি আসাও তুমি আল্লাহর মহব্বতে সুরা পড়িয়া তখন বিকজ আল্লাহর সারা পরিচয় সুরা এটার মধ্যে আর কোনো কিছুটার মাঝে নাই তাইলে এই সুরার মহব্বত তোমার আল্লাহর জান্নাত দিয়ে দেয় জান্নাত তোমার লাগে ওয়াজিব ও দরকার লাগে ও হাদিস শরীফ থেকে আরো আরো হাদিস শরীফ আমরা পাইছি যে কোনো মানুষের যদি নমাজের বাজে বা গরো একলা বই থাকছে যে সময় হোক বা যে কোনো সময় হোক পাটিয়া যাইরা বা গরো যাইরা বা কোন জায়গায় যাইরা তোরা সুরে একলাশ তিনবার পড়াইলেন তাইলে কইছে ওয়ান টার্ন কুরআন শরীফ রিসাইটে শুনে সব আল্লাহ কে জানা তো দেখো গো স্যার যে অত মর্যাদা আর এই যে সুরা সুরা একলাস আর কি সুরা আছে সুরার পা আয়াত আছে যেমন আল্লাহ সুরা অত অত পাওয়ার করছে যে ইয়া ইয়া এত তো ইয়া শানুল নুজুলর মাঝে আছে
যেমন কোনো মানুষ দায়ী তার অভ্যস্ত হয়ে যায় আমল হয়ে যায় এই নামাজের মাধ্যমে বা অন্য কোনো সময়েও এই সুরা এই আয়াতুল কুরসিটা পড়ো তাই যে তাই যেই মারা যাইবা মারা যাওয়ার সাথে সাথে তাই জান সুবহানাল্লাহ এটা এটা অপরচুনিটি হল আমরা ছাড়তাম না আপনি আটিয়ে যাইয়া বলে আমরা সুরা তিন আল্লাহ সিলভার পড়ি নাই কত সময় লাগবে পাঁচ মিনিট লাগতো না জি বা আমরা জায়গা দুনিয়া জায়গা আপনি বেশ করে কত সময় বইয়া এই আয়াত কুরসি পড়ো না জি বেশ করে নামাজ পড়লে তো মসনুদ দোয়ার মধ্যে তা নামাজ পড়লে তো মসনুদ দোয়া আমরা হাদিস শরীফে পাইছি 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারে সূরা ইখলাস নাস ফালাক জি কোন কোন উলামায়ে কেরাম বলে হয়েছেন ওই সময় সুযোগ থাকা যদি তিনবার সূরা ইখলাস করে যান নামাজের তো একটা বিরাট সান সব ফাইলা আর এই তিনবার পড়ার কারণে কোরআন শরীফ তিন ভাগ ও এক ভাগ পড়া দিছে এই সমস্ত আল্লাহ লাগি উপস্থিত কেরাম বললে এই আয়াত সম্পর্কে বড় শক্ত কথা বার্তা কইছে কইছেন যে কাফির হলে আমরা আয়াত সম্পর্কে অস্বীকার করি আর আয়াত বিদ্রুপ করবো তো এটা মসজিদ আমি জানিয়ে ফেলে দেখ আসলে যখন যা ইবার লেমসে মানুষ যদি ও আচ্ছা নাই কিন্তু না তো মেলা আসলে আসলে আমি কিন্তু মেলা দিয়ে আমার ইহ নিতে যাই কি দেখি আইলে বাবা আর ইমানদার মানুষ কইব আমার ইন যাওয়ার দরকার কি তাই ইন্দু হলে এটা করে কাপির হলে এটা করে হ্যাঁ তো তো গায়ে জোর মানব পাওয়ার কত মানে এর হইলা যাই কিন্তু নাকি সাপোর্ট দিয়ে আইব ইন তো ইন মেলার মধ্যে তো শয়তান আছে নিয়ে আছে মেলার তো শয়তান ওরা দেখটা শয়তান নাই আমি যা নিয়ম নিয়া এর লোকে আছে তার দেখো যাও না তোমার নেইবার তোমার বুকু যা ও করম ফিল কয়দিন আগে আমার ওইবার মেলাও ইয়া গেল গান বাজনার কথা এটা হইল কবইলা আমি অনুমান করছি আমি মাঝে গেছে নিয়া বা ভিডিওর মাঝে দেখছি ফেসবুকে ছাড়ছে কবইলে 5-6 হাজার খালি মুসলমান বাঙালি সারা সারা মুসলমান কয়টা গিফটার গেছে আর গেছে আর তো নাসিরাম দেখতে স্টেজ বানাইছে গান গাই না এটা হররা এটা হররা তুমি তো যাই না আমার যদি মানে মানে বাধা দিতে পারে না আমার ইমান মজবুত ইমান ওটাও তো ইমানের পরীক্ষা এলাকা তো মেলা দেখবা গান বাজনা দেখবা এটা শয়তান নাই আর শয়তানে তো এটা যাইতে হলে তার খাতার সঙ্গে সাথে গেছেন গিয়ে তান্ডে বন্দী করিয়ে তান্ডে বেদাঘাত করছে না তান্ডে জালিম বাসায় হয়েছিল যে তুমিও কথা আমাদের স্বীকার করিলাম যে এটা আল্লাহর কালাম না এটা আল্লাহর সৃষ্টি প্রতিদিন সকালে আত লটকাইয়া দয়া তলা লটকাইয়া তাদের এই দয়াটা দুর্গা মারা হয়েছে শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ গন্ডায় ছড়া পাইলা তখন আর তাই আর তুলা দিয়ে নামাজ পড়তে পারতাম আর চাড়িয়া নামাজ তখন দেখবা যে হরম শরীফও গেলে বা কোনো জায়গায় গেলে যারা আর চাড়িয়া নামাজ পড়ে তারা ও ইমাম আহমদ ইবনে হাম্বালকে ফলো করে তারা দেখবা অনেক মানুষ আর ছাড়ে আর তুলা দেয় না নামাজ পড়ে কিতাবের মধ্যে লেখছে যে তারা নামাজ হইব বিকজ তারা এমন এক ব্যক্তিরে অনুসরণ করছে যেই ব্যক্তি আল্লাহর কালাম রে এইটা তারা দারিম ভাষায় বলছি না যে এটা কইলাও তুমি আল্লাহর সৃষ্টি এটা কালাম নাই যদি আল্লাহর সৃষ্টি হয় এটা উদ্বোধন হইতে পারে পরিবর্তন হইতে পারে আর আল্লাহর কালাম হইলে এটার কোনো পরিবর্তন নাই উদ্বোধন নাই তার
তিন মাস কারাগার রাখিয়া বন্দী করিয়া তাদের ব্যথাগত করছে তবু তার জবান থেকে বার করতে পারছে না ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাই হরম শরীফ পড়িয়া কইয়া হদিস শরীফ পড়াইরা একদিন সকালে গিয়া তাই কই ক্লাস যে আজকে একটা খবর তুমিদের লইয়া বাগদাদর কারাগার যেতে পারবা খেয়ে আসবো আমার কোন ছাত্র এটা একটা কিতাব খবর বলে খবর হইল আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমার স্বপ্নে দেখাইছেন যে আমার এক প্রেমিক বন্দা বাগদাদর কারাগার জালিমর কারাগার বন্দী আছে তাদের গিয়াও সংবাদটা দিতে যে আমি আল্লাহ তাদের মাফ করে দিয়েছি ইমাম শাফি তাই হরম শরীফ হদিস শরীফ পড়াই না ও সময় তাই ছাত্র হলের ক্লাস হই না যে কে খবরটা নিয়ে যায় তাই বারবার বাগদাদর কারাগার আল্লাহর প্রেমিক বন্দা বন্দী আছে কে খবরটা হইতে যে আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ তার হয়েছে যে ও সোমবারটা আমার আহমদের কাছে পৌঁছাই দেব যে আমি তাদের মাফ করে দিয়েছি হ্যাঁ ছাত্র উঠিয়া হইলাম যে আপনি পারেন এই সময় তো গাড়ি ঘোড়াও আসিল না কোনো যানজট আসছে না কিছু আসিল না কই মক্কা শরীফ থেকে আটি আটি বাগদাদ গেছে বাগদাদ ওই জেল গিয়া হামাইয়া জবাবে জেল হামাইয়া তাই গিয়া দেখছে যে মাহমুদিন হাম্বাল বন্দি তাদের হয়েছে যে আপনার এটা শুভ সংবাদ নিয়ে এসে বলে কিটা বলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তা পাঠাইছেন যে আইন শব্দে তো সৈন আল্লাহ পাকে ঘোষণা করছেন যে আপনারা মাফ করে দিয়েছেন অত বড় সংবাদ আমার লাগে নিয়ে আইসো খান দিছিল খান দিয়ে কই তোমার আমি কিতা উপহার দিতাম যে আমার আর কিছু উপহার দেওয়া নাই আমার শরীরও আছে শহীদি মা শহীদি রক্তে মাখা কাপড় আমার পাবার পেন্ডাবি ওটা কুলিয়া যাও বলে আমি তোমার আমি দান করলাম আমার আর কিছু দেওয়া নাই জালিমে যখন আমার শরীরে মারছে শরীরটাই রক্তবার হয়ে যাবে আমার বলতে লাগছে আমি তোমার দিলাম কেউ এরা ওই লাগিয়া সত্যিকার অর্থে আল্লাহ প্রেমিক এরা ও এর লাগি উলামা একরাম উল্লাহ বলছে যে যেটা মজলিস আমার আল্লাহর কালাম উল্লেখ স্বীকার করবো যে আল্লাহর কালাম উল্লেখ ঠাট্টা বিদ্রোহ করবো এটা মজলিস আমি জানে যেতাম আরও দক্ষা ইমানদার মানুষ আলহামদুলিল্লাহ আপনারা যারা আপনারা মধ্যে মাঝে কোরআন শরীফের মহব্বত আছে বিদায় আপনারা হয়ে যাচ্ছেন না আমরা একজন বা দুজন বলা বই আমরা এটা একটা আল্লাহর কোরআনের মহব্বতের একটা প্রমাণ একটা প্রকাশ হ্যাঁ আমরা তো সেটা দেখতে পারি বলে নিয়ে একজন দুজন বইয়া বলা লাগে না হ্যাঁ না আপনারা মনে করেন রাজ সময়টা অন্তর্পক্ষে আমরা আল্লাহর কালাম একটা কথা হয়ে যেতাম এটা এই মহব্বতে সত্যিকার অর্থে আল্লাহর রসুল করিয়া তো এটা এটা পাইতে পাই বা ইনশাআল্লাহ এর মাঝে হই না الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قال ألم نكن معكم أبدا ولا غيرا إذا مسلمان الله يكون بجاي دخيتا دخيتا بكم منافق ولا يهوي دو تم دا لغة تم دا أصلا منافق تو نبي جاي شامنا بايدا وي دو أبنا تو الله عبد الله بطا محمد أبنا كتو مالا مانوش كتو شوت مانوش أبنا سلوغن دي أبنا ربكي أبنا الله مالا أبنا تاني أبنا كتا نوان আর আপনি কত সুন্দর চেহারার অধিকারী আর আপনার মধ্যে এখন তো কোনো ইয়ে দেখছি না ওটা দেখছি না ভাইয়া নবী জিরে খুশ করত কাফির হলার দলে গিয়া হইলে দেখছো যে মোহাম্মদ রে ভাইয়া কিনা খুশ করিয়ে এলাম আসলে তো আমরা তার দল না এখানে খুশ করলাম এটা এটা হইলো রিয়েল মুনাফিক ও মুনাফিক এলো হইতা যে মুসলমান কোনো বিজয় দলে হইতা আমরা তো তোমরা লোকে আসলাম আমরা তোমরা সাহায্য করছি এরপর এই বিজয়টা যখন কাফির অন্য পক্ষে যেত কি ওয়েন কানা ইল কাফিরিনা নাসিবুন তারা হইতো কালু আলাম নাস্তা উজালাই কুমলে তোমরা হেফাজত করছি না যে তোমরা হেফাজত করছি মুবিন হলে মুবিন হলে যে মুসলমান তোমরা আক্রমণ করতে না করি যা করতে পারি আমরা তারা প্রতিহত করছি নাম না মুবিন মুবিনা মুবিন হলে আমরা তোমরা তারা গেছে তারা প্রতিহত করছি তোমরা হেফাজত করছি এটা করছি এইটা হইলো মুনাফিক কেটেছে বাট আল্লাহ কইরা যে আল্লাহ ইয়াহকুম বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ না আরেকটা আয়াত ফেরো হইছে কইরা না সাড়ে দিছি ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিউ এসব তো কাফি মুনাফিক যে তাই আল্লাহর আয়াতে বিক্রয় করছে অবজ্ঞা করছে অস্বীকার করছে আর ঠাট্টা বিদ্রু করছে এটা দয়াবুল দয়া দল যে একখান করিয়া আমি জাহান্নাম তারা একটা এরা গেছে এরা আল্লাহর আজাবটা কি শাস্তিটা কি কোনো অবস্থা তারা বাঁচতে পারত এরাই করতে পারত আর ইয়া তো হইলা ফাল্লাহ ইয়াহকুম বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ আমি কিয়ামতের দিন এটার সঠিক বিচার আমি
kidal lagi tunda amar ayat syukur kidal lagi tunda amar ayat syukur kita tak cukup Allah itu Allah kita bisa Allah kiamat itu mudah besar kita erakum ini shawze bisa ruh zibo taran zikai bat tunda itu khurso ni ulo ya Allah mudah khurso bila zau jahannam tunda lagi asbitullah jahannam mudah bare nimno desu taran ada ikut Allah itu Allah itu esok kita tak bilang Allah Allah wala yajal Allah al kafina al mu'mina sabila musliman oglor beafare tara kichu korto eta korto eta kono pot ami karon nai parte ase na shob pot bondho kore dise je kiyamoter moidano tara dushito ba eta ke obra chokranto kori koraise ba eta koraise eta koise lagi amra korchi ba eta korchi eta kono khota hoye tara korbe to na kiyamoter moidano Allah ya Alhamdulillah Allah pakai amdar ezet Quran Sharif dan persen amda Hadis Sharif apa isi Nabi je permai sen je Musliman maklur gorbo kara proud kara ekta bishoy doy sen je dunia dunia Allah kala Musliman Allah proud kodi doy to kapo je itu dia amdar ekta jenis doy sen I jenis or kuno poriborton nai kuno poriborton nai kau poriborton korto parto nai আর এটা পরিবর্তন করতে পারতো না এটা এটা লোক ব্যাডও হতো আল্লাহ জালাল কেল ইসলাম সেই 1400 বছর আগে নবী জালাল নাযিল হইছিল আজকে 1400 বছর বাদেও এক্স্যাক্টলি এজ ইট হল হইছে তার লাগি এটা লাগি আপনারা মুসলমান হওয়ার সবচেয়ে বড় গর্ব করার বিষয় আগর যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাব প্রাপ্ত হইছে তারা তারা বড়গুলা কথাবার্তা লিখলেছে যে কথা তারা বিরুদ্ধে গেছে ইহুদারা বন্ধ হইছে আর কুরআন শরীফের বিগিনিং আল্লাহ কইছেন যালিকাল কিতাবুলা রাইবাফি আমার এই কিতাবের মধ্যে সামান্যতম কোনো শোক শুভা শব্দ নাই এটা কোনো শব্দ করতে পারত না এর মধ্যে আরো বহু জায়গা আল্লাহ কইছেন যে ওয়াইন্না নাহনু নাযালনা কিতাব ওয়াইন্না লাহু হাফিজুন আমার এই কিতাবটা আমি হেফাজত করব আমি রক্ষা করব রক্ষণাবেক্ষণ করব সেও এটা চেষ্টা করতে পারবে লাগে এই কুরআন শরীফ হলো কি আপনার সবচেয়ে বড় প্রাউড করার বিষয় যে আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ তা কিতাব রয়েছে এবং আটা কিন্তু আর কোনো তার আছে যে শরীফ আমরা পাইছি তো বিজয় হয়েছে আর একটা মুসলমান হলো বড় প্রাউড করার বিষয় দুনিয়ায় আল্লাহর ঘর এই এই মক্কা শরীফ আল্লাহর ঘর আছে যাই হোক আমরা শেষ করে যাইব রমজান শরীফের মাসে আল্লাহ পাকে আপনাদের বেশি বেশি করে কোরআন শরীফ যদি আপনারা যারা আপনারা বড় বিজারা যারা সারা কোরআন শরীফ পড়তে পারেন না শর্ট সুরা তো মুখস্থ আছে বিশ ত্রিশটা সুরা ওগুলো যদি বইয়া আনেন এগুলি বইয়া পড়েন তো প্রত্যেকটা লেটারে আল্লাহ পাকে বলছেন যে বিশেষ করে রমজান শরীফের মাসে মাল্টিপ্লাই লাইভ আল্লাহ দান করবা এক থেকে সাত শত গুণ পর্যন্ত صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين اللهم صل على سيدنا صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق العظيم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب آبائنا وإخواننا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب كريم منيب دعنا الله داخلي أمداري بواري شنارك ونكبر الله
আল্লাহ দয়া করে আপনার জীবন জানা অজানা সমস্ত ভুল কথা মাফ করে দাও। আল্লাহ খাস করে আপনার সবার মা বাপকে মাফ করে দাও। আল্লাহ আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব তমামকে মাফ করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم الفرف صلواتنا إلى رضايا منك المصطفى، اللهم يسر علينا زيارة حرمك وحرم نبيك محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.